এখানে এক এমপি এসেছিলেন, বিদায়ী এমপি, বিদায়ী এমপি এসে নাকি আমার কথা অনেক বলেছে, নাকি সিএ এনআরসির সময় নাকি ওনার পিসিকে আমি সহযোগিতা করিনি। আমি বিধায়কের নাম মুখে আনব না, কিন্তু আমি আপনাদের বলবো ভাঙড়বাসীকে, যে আপনারা দেখেছেন যে এখানকার বিধায়ক যাকে আপনারা প্রায় 23-24 হাজার ভোটে আজ থেকে 3 বছর আগে জিতিয়েছিলেন, আপনাদের প্রতিনিধি করে বিধানসভায় পাঠিয়েছিলেন, তিনি সিএ এনআরসির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন সংগঠিত করেছে তখন বিজেপির শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছে। এই ভাঙড়ের বিধায়ক যখন শুভেন্দু অধিকারী বলেছে যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মতো বাংলার সংখ্যালঘু ভাইদের বাড়ি আমরা বুলডোজার দিয়ে ভাঙব, তখন তিনি বলেছেন বিরোধী দলের নেতা ভালো কাজ করছে, আমি তাকে সমর্থন করি। আমি ভাঙড়ের মায়েদের বলবো, যারা মানুষের আশা আশীর্বাদ সমর্থন দোয়া আকাঙ্ক্ষাকে দিল্লির বুকে বিক্রি করে দিয়েছে, সেই বিরোধীদের আমাদের আগামী 1 জুন সায়নী ঘোষকে জিতিয়ে ভাঙড় থেকে 1.5 লক্ষের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জিতিয়ে জবাব দিতে হবে। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, ওনার পিসিকে আগে বলুন নওশাদ সিদ্দিকীর মতো সুপ্রিম কোর্টে গিয়ে এসিএর বিরুদ্ধে মামলা করতে, তাহলে ওনার পিসির নামে আমি জয়ধ্বনি দেব। বলুন ওনার পিসিকে, ওনার পিসি সব করেন কিন্তু মামলা করবেন না সিএ কে নিয়ে, কারণ ওনার পিসি ভালো করে জানেন সিএ কে নিয়ে মামলা করলে ওনার পরিবারের আদরের দুলালকে হয়তো তিহার জেলের ভাত খাওয়াবে। ওই জন্য নাটকের জন্য মাঠে ময়দানে 2-4টে কাকা ছিছি করেছে। উনি সিএ এর কথা বলছিল না, ওই এমপি বিদায়ী এমপি তৃণমূলের প্রার্থীকে বলে দেবেন 2019 সালে যখন বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সিএ নিয়ে যখন প্রতিবাদ করছিল, এনআরসি নিয়ে যখন প্রতিবাদ করছিল, ওনার পিসির মনির যে পুলিশগুলো রাতের অন্ধকারে পশ্চিম বাংলার প্রায় 2000-এর বেশি মুসলিম ছেলেদের নামে মিথ্যা কেসটা দিয়ে কাকে খুশি করাতে চেয়েছিল জিজ্ঞাসা করবেন? প্রায় 2000 ছেলে মেয়েদেরকে 2019 সালে মামলা দিয়েছিল, আমাদের বাড়িতে পুলিশি হামলা চালিয়েছিল, যে রাতে আমি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়েছি। পশ্চিম বাংলা সারা ভারতবর্ষে এই বড় বড় বিজেপি এই শুভেন্দু অধিকারীদের বিভাজনের সরকার, সুকান্ত মজুমদারদের হিন্দু মুসলমান করে ক্ষমতায় টিকে থাকা সরকার সিএ নিয়ে এসে মানুষের মধ্যে বিভাজন করতে চেয়েছিল, তাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম মামলা করতে। ওই রাত্রে এই যে এসে আজকে বক্তব্য দিয়ে গেছে, এর পিসি আমাদের বাড়িতে পুলিশ দিয়ে হামলা চালিয়েছিল। আরে লড়াইটা ছিল বিজেপির বিরুদ্ধে, সারা পশ্চিম বাংলার মানুষ লড়াই করছিল, তাহলে রাজ্য পুলিশকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা কেন করেছিল? ভাবতে হবে, অসমে বিজেপি সরকার থাকার পরেও প্রধানমন্ত্রী অসমে যেতে চেয়েছিল, এমন প্রতিবাদ হচ্ছিল সিএনআরসি কে নিয়ে, অসম সরকার দায়িত্ব নেয়নি, বলেছে এখানে আসবেন না আমি দায়িত্ব নিতে পারবো না। আর ওনার পিসি পশ্চিম বাংলায় নিয়ে এসেছিল তখন মোদিজিকে, আমরা ভুলে যাচ্ছি।